আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাইফুল ইসলাম মুন্সি। আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য ট্রাই করি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তারই ধারাবাহিকতায় আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হলাম। আজকে যেটি নিয়ে হাজির হলাম তার হচ্ছে প্রোটেকশনে স্পেশালে এবং আজিলো পলিটিকে দুইটার পার্থক্য, এবং আসলে জানাবো যে এই প্রোটেকশনে স্পেশালে বন্ধ হয়ে যাবার পরে কি যারা নতুন করে ইতালিতে আসতে পারবে তারা কি বৈধ হতে পারবে কি না। তো যাই হোক, সবসময় ভিডিও শুরু করার আগে যেটি বলি যে আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে যদি আপনার কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্স আপনার জন্য উন্মুক্ত থাকবে, আপনি সেখানে আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন। তো কথা বাড়াবো না, চলুন ভিডিও শুরু করে দিই ইন্ট্রোর পরে। চলে এলাম ইন্ট্রোর পরে। ঠিক যেটা বলছিলাম যে আজকে আলোচনা করবো প্রোটেকশনে স্পেশালে এবং আজিলো পলিটিকে নিয়ে। অর্থাৎ আমরা জানি যে বর্তমান যে মেনুনি সরকার সেটি কিন্তু তারা কিন্তু প্রোটেকশনে স্পেশালে বিগত কয়েকদিন যাবত, তিন দিন যাবত বাদ করে দিয়েছে। অর্থাৎ নতুন করে কেউ আর প্রোটেকশনে স্পেশালের জন্য আবেদন করতে পারবে না। এরপর থেকে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ ফেসবুকে দারুণ মানে অনেকগুলো নিউজ ছড়াচ্ছে, যেখানে বলা আছে যে যারা নতুন আসবে তারা হচ্ছে আর বৈধ হতে পারবে না, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু বলা হয়েছে। যাই হোক, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বা আমাদের গ্রুপ বা আপনি যেখান থেকে দেখছেন ইউটিউব বা কোনো ফেসবুক গ্রুপ থেকে, যে এটার মাধ্যমে কাউকে অবৈধ পথে বা অবৈধভাবে কোনো পথে ইত্যাদিতে আসার জন্য উৎসাহিত করবো না, শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার কারণে হচ্ছে এই কথাগুলো বলতেছি। আসলে প্রোটেকশনে স্পেশালে এবং আজিলো পলিটিকো কি? একজন মানুষ যখন ইতালিতে প্রথমবার প্রবেশ করবে অবৈধভাবে, যে বৈধভাবে প্রবেশ করবে তার তো প্রসেসিংগুলো আছে সব কিছু, যিনি অবৈধভাবে ইতালিতে প্রবেশ করবে তার জন্য হচ্ছে আজিলো পলিটিকো হচ্ছে সর্বপ্রথম মাধ্যম। অর্থাৎ তিনি ইতালির কোনো থানা বা যেটাকে আমরা ইতালিয়ান ভাষায় কুস্তুরা বলি, কুস্তুরাতে গিয়ে তার হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ তার প্রোটেকশন চাইতে হবে। অর্থাৎ এরপর তাকে হচ্ছে আজিলো পলিটিকোর জন্য একটা রিকোয়েস্ট আজিলো পলিটিকো দেওয়া হবে, অর্থাৎ আজিলো পলিটিকোর ওইটা রিকোয়েস্ট করছে সেইটার একটা ডকুমেন্টস দেওয়া হবে। এরপর ডে বাই ডে তার কমিশন হবে, কমিশনের পরে কমিশন কি রেজাল্ট দেয় সেইটা হিসেবে ওনার ডকুমেন্টস হবে। এইটা হচ্ছে একজন মানুষ যখন ইতালিতে প্রথমবারের মতন অবৈধভাবে প্রবেশ করে তার বৈধ হওয়ার প্রসেস। এখন প্রোটেকশনে স্পেশালি কি? আসলে প্রোটেকশনে স্পেশালি ইতালিয়ান ভাষা, যদি আমরা এটাকে ইংলিশে বলি তাহলে বলবো স্পেশাল প্রোটেকশন, এবং যদি বাংলায় বলি তাহলে বলবো যে বিশেষ সুরক্ষা আইন। বিশেষ সুরক্ষা আইন ইদানিং হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে খুব বেশি জনপ্রিয়, অর্থাৎ অনেক বেশি আমরা শুনতেছি না। আপনার এটাকে একটা কারণ আছে, এটা কিন্তু আগেও ছিল, আগে এটার নাম এতটা ছিল না। এই কারণে যে সম্প্রতি যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা শুরু হয়, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে হচ্ছে এই ইউক্রেনের যে নাগরিকগুলো আছে এরা হচ্ছে প্রোটেকশন স্পেশালের আওতা ইউরোপে ডকুমেন্ট পাচ্ছে, শুধু ইউরোপে না, ইউরোপ আমেরিকা সব জায়গাতেই। এখন এই প্রোটেকশন স্পেশালে যে ইউক্রেনের নাগরিকরা পাচ্ছে, এই তাদের মধ্যেই অর্থাৎ তাদের সাথে মিক্স হয়ে অনেক বাঙালিও এখানে আবেদন করতেছে এবং অনেকের ডকুমেন্টস কিন্তু হয়ে গেছে যেটা দেখছেন। তবে প্রোটেকশন স্পেশালে মূলত ছিল যে সব দেশের যুদ্ধ চলতেছে বা কোনো, যেমন আমরা যেটাকে বলি ফোর্সা মাজ্জোরে ইতালিয়ান ভাষায়, যেমন প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করছে, যেখানে কোনো ব্যক্তি থাকতে পারবে না কোনো সমস্যার কারণে, সেটাকে হচ্ছে প্রোটেকশন স্পেশালে বলা হয়। আচ্ছা, এই প্রোটেকশন স্পেশালে কখন আসে? প্রোটেকশনে স্পেশালে মূলত আসে ওই যে আমি যখন বললাম যে একজন মানুষ যখন ইতালিতে প্রথমবার অবৈধভাবে প্রবেশ করে, এরপর হচ্ছে সে আজিলো পলিটিকোর জন্য আবেদন করে, আজিলো পলিটিকো যখন তার বাতিল হয়ে যায়, অর্থাৎ সে কমিশন দিল নেগেটিভ আসলো রেজাল্ট, অর্থাৎ তাকে ডকুমেন্টস দিবে না, এরপরেও সে আবার ওইটাকে রিকোর্স অর্থাৎ আপিল করলো, এরপর তার আপিলে আবারও হচ্ছে তাকে নেগেটিভ দেওয়া হলো, এরপর হচ্ছে আবারও সে আপিল করলো, আবার তার ফাইনাল রেজাল্ট হচ্ছে নেগেটিভে আসলো, তখন সে এরপরে হচ্ছে যে কোনো একজন এই প্রোটেকশন স্পেশালের জন্য আবেদন করতে পারে, যেটি আগে ছিল।
ইভেন এখনো আমি জানি না যে সবাই কোনো নতুন, আমার মনে হয় না নতুন কেউ সরাসরি প্রতিদিন স্পেশালের জন্য অ্যাপ্লিকেশন করে ডকুমেন্টস পাইছে মনে হয় না, তবে অনেক জায়গায় হয়তো হতে পারে, কারণ ইতালির এক এক থানায় ওরা এক একভাবে কাজ করে। তবে যেমন আপনি যদি মিলান বাইস এই দিক দিয়ে বা এরপরে অনেক জায়গায় যেমন আছে যে ওরা হচ্ছে বিভিন্ন থানাগুলো হচ্ছে ন্যূনতম কিছু চায়, যেমন একদম মিনিমাম হলো 3টা কুদ চায়, অর্থাৎ দ্বিতীয় যেটি ইয়ারলি ইনকামের ডকুমেন্টসটা, এবার ভাষা সার্টিফিকেট চায়, মানে অনেকগুলো সাপোর্টিং ডকুমেন্ট। এই হচ্ছে প্রোটেকশন স্পেশালের যে সিস্টেমটা, অর্থাৎ প্রোটেকশন স্পেশালে মূলত কোনো যেসব দেশে দুর্যোগ চলতেছে সেসব দেশের নাগরিকদের জন্য, এরপরে হচ্ছে অন্যান্য দেশের নাগরিকেরও পায়, কিন্তু তার বিভিন্ন পিছনে কিছু স্টেপ পার হয়ে তারপর তাকে প্রোটেকশন স্পেশালের জন্য আবেদন করতে হয়। অর্থাৎ প্রোটেকশন স্পেশাল বন্ধ হয়ে যাওয়া মানে এইটা না যে প্রোটেকশন স্পেশাল বন্ধ হয়ে যাওয়া মানে ইতালিতে আর কোনো অবৈধ মানুষ বৈধ হতে পারবে না, বা আর কোনো অবৈধ মানুষ, অবৈধ বলতে যাদের যারা যারা আর কি ইলিগাল হয়তো ঢুকতেছে, যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। মূলত তাদের যেটা আগে ছিল এখন ঠিক সেমই আছে, যেমন আপনি ধরেন আপনি আসার পর আপনাকে অবশ্যই কোনো উকিলের মাধ্যম হয়ে, বা চাইলে নিজেও করতে পারেন যদি আপনার পরিচিত কেউ থাকে, তবে বেটার উকিলের মাধ্যমে, উকিলের মাধ্যমে আপনাকে ইতালিতে হচ্ছে রিকোয়েস্ট আজিলও করতে হবে, অর্থাৎ যেটি যেটিকে আমরা অনেকেই হলুদ সৌজন্যর জন্য অ্যাপ্লিকেশন বলা হয়, বা পাতা সৌজন্য, চালু সৌজন্য, যে যেভাবে আর কি চিনো, ওই ডকুমেন্টসটার জন্য আপনাকে থাকার জন্য অর্থাৎ প্রথমে অ্যাপ্লিকেশন করতে হবে। তখন আপনাকে প্রথমে একটা C3 পেপার দিবে, একটা সাদা একটা পেপার দিবে, এর পেপারের পরে কিছুদিন পরে হইতেছে কি আপনাকে হলুদ একটা পেপার দিবে। হলুদ একটা পেপার দেওয়ার পরে আপনাকে ধীরে 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 কমিশনে ডেট দেওয়া হবে, এরপর কমিশন দিবেন, পরে বাকিটা আল্লাহ ভরসা। এটা ছিল প্রতিদিন স্পেশাল এবং আজিরো পলিটিক, অর্থাৎ ইতালিতে যারা নতুন আসবে তাদের জন্য কি থাকতেছে এই আর কি।